বন্যা ও ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে আন্তর্জাতিক সাহায্যের আবেদন। রুশ আক্রমণকে হিটলারের আক্রমণের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি। অর্থনীতি পুনরুদ্ধারে সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়নে এরদোয়ানের পদক্ষেপ। এটিএন নিউজ দেখছেন, দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন আনন্দ বলতে আছি। আমি আখি ভদ্র, শুনছিলেন শিরোনামগুলো। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে উদ্ধার তৎপরতা ও পরবর্তী পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। বুধবারের ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা 1,500-এরও বেশি ছাড়িয়েছে। টানা বৃষ্টির জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি প্রদেশ পাকতিকা যেন ধ্বংসস্তূপ। বুধবারের ভূমিকম্পে ধসে পড়েছে ঘরবাড়ি। ধসে পড়া ঘরবাড়ির নিচে এখনো চাপা পড়ে আছে অনেক মৃতদেহ। উদ্ধার অভিযান চালাচ্ছে বিভিন্ন সংস্থার পাশাপাশি স্থানীয় লোকজন। তবে টানা বৃষ্টি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ঘরবাড়ি হারানো মানুষের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছে রেড ক্রিসেন্ট, পাশাপাশি জরুরি আশ্রয়কেন্দ্র ও খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, এই বিপর্যয়ে পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের সংস্থা। বিধ্বস্ত এলাকায় স্বাস্থ্যসেবা, ওষুধ, খাদ্য ও জরুরি বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। ভুক্তভোগী এবং উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভূমিকম্পের তাণ্ডবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক সড়ক, এছাড়া বিধ্বস্ত হয়েছে মোবাইল ফোন টাওয়ারও। তালেবান শাসনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই অর্থনৈতিক সংকটে রয়েছে আফগানিস্তান। এর মধ্যেই বুধবারের এই ভূমিকম্প তালেবান কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তালেবান সরকারের সিনিয়র কর্মকর্তা আব্দুল কাহার বালখি বলেন, পরিস্থিতি মোকাবেলার মতো আর্থিক সামর্থ্য নেই তাদের। আন্তর্জাতিক সহায়তা আরো বাড়ানোর আহ্বান জানান তিনি। এদিকে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে। এতে করে বন্যায় প্লাবিত হয়েছে কুনার, নানগাহার, নুরিস্তান ও পানশ্রী সহ বেশ কয়েকটি প্রদেশ। বন্যায় কয়েকদিনে বিভিন্ন জায়গায় অন্তত 400 জনের প্রাণহানি ঘটেছে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাশিয়ার ইউক্রেন আক্রমণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941 সালের 22 জুন হিটলারের সোভিয়েত ইউনিয়ন আক্রমণের সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন এক সময় এই মন্তব্য করেন জেলেনস্কি যখন জার্মান আক্রমণের 81তম বার্ষিকী উপলক্ষে ওই যুদ্ধে নিহত সেনাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের খারকিভে রুশ গোলা বর্ষণে মঙ্গল ও বুধবার মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25 জনে। লিসিচানস্কের কাছাকাছি একটি গ্রাম দখল ও সেখানে থাকা ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের এক কর্মকর্তা জানান, তারা আত্মবিশ্বাসী এই সপ্তাহে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে ইউক্রেনের ইইউ সদস্য পদের পক্ষ সমর্থন দেবে 27 সদস্য দেশের সবাই। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেট ভবনে সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান আঙুল তুলেছিলেন যুবরাজ সালমানের দিকে। তারপর খুব দ্রুত মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী দেশের সম্পর্কে ধস, আর আনুষ্ঠানিকভাবে তুরস্কের পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। তবে সেই সৌদি যুবরাজ সালমান এখন এরদোয়ানের বিশেষ আমন্ত্রণে তুরস্কে। আরও জানাচ্ছেন নিশীথ সূর্য। সৌদি কনসুলেট ভবনে সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর সুযোগ পেলেই সৌদি রাজ পরিবারকে এক হাত নিতে ছাড়েননি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কিন্তু গত এপ্রিলে হঠাৎ করে এরদোয়ানের সৌদি সফর এবং জেদ্দায় যুবরাজ সালমানের সাথে তার করমর্দনের ছবি প্রকাশ হওয়ার পর ইঙ্গিত মেলে হাওয়া বদলের। গত কয়েক মাসে দুই দেশের সম্পর্কে উষ্ণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবসা, বিমান চলাচলে বিধিনিষেধ উঠে গেছে। সৌদি আরবে পুনরায় সম্প্রচার হওয়া শুরু হয়েছে তুর্কি টিভি সিরিজের। বুধবার এরদোয়ানের বিশেষ আমন্ত্রণে যুবরাজ সালমান তুরস্কে যাওয়ার পর এটি এখন পরিষ্কার যে আঙ্কারা
এবং রিয়াদের সম্পর্কের জমাট বরফ গলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এরদোয়ান তার চিরাচরিত যুদ্ধং দেহি ভাবমূর্তি আড়ালে রেখে নত জানু হচ্ছেন? তার পেছনের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্কের দূরত্বে 2021 সালে ডলারের বিপরীতে লিরার মূল্যমান অর্ধেক হয়ে যায়। এছাড়া নির্বাচনের মাত্র এক বছর বাকি। নির্বাচনের আগে উপসাগর থেকে বিশেষ করে সৌদি আরব থেকে বিনিয়োগ ফিরিয়ে এনে অর্থনৈতিক সংকট কিছুটা হলেও সামাল দেওয়ার চেষ্টা করছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতির মধ্যেই আসামে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু এ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100-তে। তবে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার 48 ঘন্টা পরও একই অবস্থায় রয়েছে বরাক উপত্যকার শিলচর শহর। পানিবন্দী হয়ে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার অধিবাসীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের বিভিন্ন অংশ। স্থানীয় প্রশাসন জানায়, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে 32 জেলার 5,45,000 অধিবাসী। অন্তত 2,07,000 মানুষ এখনও আশ্রয় কেন্দ্রগুলোতে। বুধবার বন্যা উপদ্রুত নওগাঁ ও মরিগাঁ জেলায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা। তিনি বলেন, যে সব কারণে বন্যা হয়েছে তার স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে সরকার। বিশ্ব করোনা প্রসঙ্গ, করোনায় গত 24 ঘন্টায় বিশ্বে 1,577 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 7,26,000-এর বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা 63,45,000 ছাড়িয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54,67,16,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 93,837 জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন 390 জন। ভারতে নতুন করে করোনায় 12,940 জন শনাক্ত ও 38 জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে আবারও করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। গত একদিনে দেশটিতে করোনা সংক্রমণ 1,19,000 ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 105। এছাড়া ব্রাজিলে একদিনে 70,000-এর বেশি আক্রান্ত ও 176 জন মারা গেছেন। গত একদিনে ইতালিতে 50, কানাডায় 23, জাপানে 12, রাশিয়ায় 66, অস্ট্রেলিয়ায় 62, মেক্সিকোয় 41, থাইল্যান্ডে 19 এবং দক্ষিণ আফ্রিকায় 57 জনের প্রাণহানি হয়েছে। দর্শক, এ পর্যায়ে ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। বাসযোগ্যতায় তলানিতে থাকা শহরের তালিকায় ঢাকা সপ্তম। এবার নির্জন কারাগারে পাঠানো হলো অং সান সুচিকে। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার আনন্দ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। বাসযোগ্যতার বিচারে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এর করা বিশ্বের 172টি শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এবার 166তম। মহামারীর ধাক্কা সামলে উন্নত দেশগুলোর অনেক শহর স্বাভাবিকতায় ফিরছে, তবে এক বছরে ঢাকার উন্নতি হয়েছে সামান্যই। গত বছর 140টি শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল 137তম, অর্থাৎ তালিকার নিচের দিক থেকে 4 নম্বরে। এবার সেখান থেকে 7 নম্বরে উঠে এসেছে 400 বছরের পুরনো এই শহর। কোন শহর কতটা বাসযোগ্য তা বোঝার জন্য স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো, এই 5 মানদণ্ডে বিচার করে ইআইইউ। 100-ভিত্তিক সূচকে ঢাকার স্কোর এবার 39.2, গত বছর স্কোর ছিল 33.5। ইআইইউ এর প্রতিবেদন অনুযায়ী 99.1 স্কোর নিয়ে সবচেয়ে বাসযোগ্য শহরের গৌরব ফিরে পেয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আর 98 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ডেনমার্কের কোপেনহেগেন। শীর্ষ 10-এর মধ্যে 6টি অবস্থানই এবার ইউরোপের দখলে। সিটিজ স্টেবিলিটি, হেলথ কেয়ার,
মিয়ানমারের ক্ষমতাচ্যুতর নেত্রী অং সান সুচিকে সেনাবাহিনী নির্মিত একটি নির্জন কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এতদিন গৃহবন্দী ছিলেন তিনি। বৃহস্পতিবার মিয়ানমারের জান্তা সরকারের একজন মুখপাত্র এমনটি জানিয়েছেন। মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন একটি বিবৃতিতে বলেন, বুধবার থেকে নাইপিদোর নির্জন কারাগারে আছেন সুচি। আইন অনুযায়ী তাকে সেখানে রাখা হয়েছে। গত বছর মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর ক্ষমতা হারান মিয়ানমারের অং সান সুচি। এরপর থেকে নাইপিদোতে একটি বাড়িতে গৃহবন্দী ছিলেন তিনি। এ সময়ের মধ্যে 77 বছর বয়সী নোবেল বিজয়ী সুচি শুধুমাত্র আদালতে বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য বের হতেন। সুচির বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হলে তার 150 বছরের বেশি কারাদণ্ড হতে পারে। এর মধ্যে সুচির আইনজীবীকে গণমাধ্যমে কথা না বলার জন্য নির্দেশ দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। ইতোমধ্যে সুচিকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 যাত্রী নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লগন কাউন্টিতে এই ঘটনা ঘটে। ভার্জিনিয়ার ফেডারেল এভিয়েশন প্রশাসন জানায়, বেল UH-1B মডেলের হেলিকপ্টারে 6 জন যাত্রী ছিলেন। লগনের জরুরি অ্যাম্বুলেন্স অথরিটি অপারেশন চিফ সংবাদ সম্মেলনে বলেন, হেলিকপ্টারে থাকা সবাই মারা গেছেন। হেলিকপ্টারটি বিনোদন অথবা ভ্রমণের জন্য ব্যবহার হতো। এখনও দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক টুইট বার্তায় ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস বলেন, মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা। জটিল হয়ে উঠছে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। চরম রাজনৈতিক অস্থিরতার মুখে বুধবার সরকারি বাসভবন ছেড়েছেন মুখ্যমন্ত্রী উদয় ঠাকরে। মুখ্যমন্ত্রীর পক্ষ ত্যাগ করে শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধের পক্ষে যোগ দিতে আসামের গৌহাটিতে পৌঁছেছেন আরও 3 MLA। এর আগে একনাথ সিন্ধের পক্ষে আনুগত্য জানান ক্ষমতাসীন জোটের বেশ কিছু MLA। এ পর্যন্ত 46 জন MLA সমর্থন পাওয়ার দাবি করেছেন সিন্ধে। নিজ সমর্থকদের নিয়ে গৌহাটিতে অবস্থান করছেন তিনি। এর আগে সিন্ধেকে তাদের নেতা হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পিকারের কাছে একটি চিঠি দেয় শিবসেনা। এছাড়া সিন্ধেকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে গভর্নরের কাছেও চিঠি দেয় তারা। এদিকে শিবসেনার বিদ্রোহী MLA-দের সঙ্গে দেখা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্সের বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই সম্মেলনকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে মূলত আলোচনা করবেন মোদি, পুতিন, শি জিনপিং, বোলসোনারো ও সিরিল রামফোসা। তবে সশরীরে নয়, ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেবেন 5 সদস্য দেশের শীর্ষ নেতারা। করোনা মহামারীর জন্য গত 2 বছর ভার্চুয়ালি হলেও এবারও কেন ভার্চুয়ালি হচ্ছে এই বৈঠক তা স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, এতে করে অনেকটাই গুরুত্ব হারাচ্ছে এই সংগঠনটি। তাদের বক্তব্য, গত মাসেও সরাসরি বৈঠক করেছে অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত অকাস, সেখানে এবার ভার্চুয়াল বৈঠক করছেন ব্রিক্স নেতারা। বিশ্ব অর্থনীতি পুনর্গঠনের যে লক্ষ্য নিয়ে ব্রিক্স গঠিত হয়েছিল সেই লক্ষ্য অনেকটাই পূরণ হয়নি বলেও অভিমত তাদের। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে আনন্দ বল্ড। বন্যা ও ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে আন্তর্জাতিক সাহায্যের আবেদন। রুশ আক্রমণকে হিটলারের আক্রমণের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি। অর্থনীতি পুনরুদ্ধারে সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়নে এরদোয়ানের পদক্ষেপ। বাসযোগ্যতায় তলানিতে থাকা শহরের তালিকায় ঢাকা সপ্তম। এবার নির্জন কারাগারে পাঠানো হল অং সান সুচিকে। এটি অন দ্য ওয়ার্ল্ড ডে, কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজ ব্রেকিং নিউজ আপনার মোবাইল পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে এন লিখে পাঠিয়ে দিন 5999।